বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ক্রমশ অতি ভারী নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের মাছ ধরতে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে, ক্রমশ তা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে অতি ভারী নিম্নচাপে ঘনীভূত হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, যার ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের ফলে শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে বৃষ্টির পরিমাণ। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘন্টায় কলকাতায় দুর্যোগ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা বলেন, নিম্নচাপের জেরে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপ ক্রমশ ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে শুক্রবার সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি হবে ২৪ পরগনা ও কলকাতায়। পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সাথে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিসের অধিকর্তা আরও জানিয়েছেন, নিম্নচাপের জেরে আগেই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত তা বলবৎ থাকবে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তালের সম্ভাবনা রয়েছে। দীঘায় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গভীর নিম্নচাপ আরেকটু ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে। আজকে ইভিনিং এটা ক্রস করবে হচ্ছে আমাদের ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা কোস্ট। এর প্রভাবে আজকে ১৯ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আছে ২৪ পরগনার মধ্যে, মূলত সাউথ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া দুটো যে জেলা, পূর্ব মেদিনীপুর এবং সাউথ ২৪ পরগনা, এই দুটো জেলাতে কিন্তু উইন্ড যেটা থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায়। ডিপ ডিপ্রেশন গভীর নিম্নচাপ মোটামুটি সাগর এবং সুন্দরবন অঞ্চলের পাশ দিয়ে ক্রস করবে, ফলে সেখানে হাওয়া যেহেতু থাকবে ৫০ থেকে ৬০, গাস্টিং ৭০, সেখানে কিন্তু হাওয়ার জন্য কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে, আর দুদিন পর থেকে আবার এই যেটা কমলো ২-৩ ডিগ্রি সেটা আবার বাড়বে। এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব ক্ষেত্রেই প্রযোজ্য, তার কারণ আজকে তো দেখছেন আকাশ মূলত মেঘলা, ওভারকাস্ট থাকছে, ফলে ম্যাক্সিমাম টেম্পারেচার কালকে যেটা ৩৫ হয়ে গেছিলো আজকে হয়তো ৩০-এর কাছাকাছি নেমে আসবে। এই সময় যেটা হচ্ছে সেটা স্বাভাবিক, যেটা অস্বাভাবিক ছিল হচ্ছে জুলাইতে আমরা একটাও পাইনি। জুনে তো নর্মালি এবার অনসেটই একটু দেরি হয়েছে, ফলে প্রথম ১৫ দিন তো আমরা সেরকম বৃষ্টিই পাইনি, ফলে মেইন সমস্যা ছিল জুলাইতে। কারণ আমাদের এখানে দেখুন চাষবাসের জন্য মূল বৃষ্টিটা লাগে হচ্ছে জুলাই আগস্ট, ঠিক আছে? তো এবার একটু লেট হলেও মোটামুটি আগস্টে যে বৃষ্টিটা আমরা পাচ্ছি তাতে কিন্তু কৃষিকার্যের যে একটু ডিলে হতে পারে, কিন্তু আমার মনে হয় যে সমস্যাটা দেখা দিয়েছিল সেটা অনেকটাই কমেছে এবং এই বৃষ্টির ফলে আগামী দিনে আরও কমবে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, কলকাতা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন ৩১শে অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।